কে তুমি? বলো বাবা, আর তোমার এই অবস্থা কেন? হ্যাঁ বলো, তোমার এই অবস্থা কে করেছে? আমারও তো একই প্রশ্ন। আমি এভাবে উন্ডে ঢোলাম কি করে এখানে? তোমার এই অবস্থা আর তুমি জানো না? না। তাহলে বলো কে তুমি? আমি? হ্যাঁ তুমি, কে তুমি? তোমার নাম কি? কি নাম কে? আমি আমি তো নিজেই বলতে পারছি না। তুমি বলে দাও কে আমি, কি কি আমার নাম? বাবা ও এসব কি বলছে? যা বোঝার আমি বুঝে নিয়েছি মা, ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। চল ওকে পাশে নিয়ে চল। এসো বাবা, তুমি আমাদের সাথে এসো, চলো। ব্যাগটা দে। একটু হা করো তো বাবা, নাও এটা খেয়ে নাও। এটা খেয়ে কি হবে? তোমার শরীর থেকে অনেক রক্তপাত হয়েছে, এটা খেলে দুর্বলতা কেটে যাবে। নাও খেয়ে নাও। এবার বলো তো তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? বাড়ি নাম? হ্যাঁ ওটাই তো আমার জানা দরকার। বলুন তো কোথায় আমার বাড়ি, কি আমার নাম? বাবা আসলেই ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আল্লাহই জানে কোন মায়ের বুকের ধন। হ্যালো, কে? ম্যানেজার সাহেব। আসসালামু আলাইকুম বেগম সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি পৌঁছে গেছেন? আরে না না, আমরা তো এখনো রওনাই দিতে পারিনি। হ্যাঁ বলেন কি, এখনো রওনা দিতে পারেননি? জি না, ছোট সাহেব তো এখনো আসেইনি। আশ্চর্য! অমিত তো সেই সকালে বেরিয়েছে। তাহলে এলো না কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? না না, তা হবে কেন? আপনি এক্ষুনি আমাদের সব জায়গায় এবং ওর বন্ধু বান্ধবের কাছে খবর নিন, শিগগিরে যান, আমিও দেখছি। দাদিমা, ম্যানেজার সাহেব কি বললেন? শিপু, ম্যানেজার সাহেব বললেন অমিত নাকি ওনাদের ওখানে যায়নি। সে কি কথা! আমি এখন কি করব? আপনি ব্যস্ত হবেন না দাদিমা, আমি ওনার পরিচিত সবার সাথে যোগাযোগ করছি। শিগগিরে দেখ। অমিত সকালে আমার কাছ থেকে বিদায় নিয়ে গেল, অথচ ওখানে যায়নি। তাহলে গেল কোথায়? জায়গাটা খুব সুন্দর। সুন্দর ভোলার মতো নয়। এবার বলো তো তোমার কে কে আছে? এই যে তুমি আছো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। বাহ, তুমি তো খুব সুন্দর। তোমার পানে চেয়ে থাকতে আমার ভীষণ ভালো লাগছে। নাও ইউ টেল মি, ডু ইউ লাভ মি? ইয়েস, ইউ লাভ মি। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ মাই নেম? মানে আমার নাম কি? তোমার নাম, তোমার নাম স্নেহ। স্নেহ? Wow, it's a very good name. Thank you.